নমস্কার বন্ধুরা, ইনিশিয়েশন থেকে আমি বাসুদেব, ইনিশিয়েশনে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার মোবাইল থেকে প্রতি ঘন্টায় 500 থেকে 700 টাকা ইনকাম করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এটা খুবই সহজ। আপনি প্রতিদিন প্রতি ঘন্টায় 500 থেকে 700 টাকা আপনি ইনকাম করতে পারেন আপনার শুধুমাত্র আপনার মোবাইল থেকে কিছু সার্ফিং করে। তো চলুন আজকে আমি আপনাদের সেটাই দেখাবো। তো বন্ধুরা, এই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও আমি এর আগে বানিয়েছি আপনাদের জন্য। আমি এর আগে আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা ডন অ্যাপ্লিকেশনটাকে ইউজ করে আপনি আপনার মোবাইল থেকে প্রতিদিন অনেক অনেক টাকা ইনকাম করতে পারেন। তো আজ আমি আপনাদের একটা অন্য অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা প্রতিদিন ঘন্টায় 500 থেকে 700 টাকা আপনি ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের বাও অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা প্রতিদিন 500 থেকে 700 টাকা আপনার মোবাইল থেকে আর্নিং করতে পারেন। এর জন্য বন্ধুরা, সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার মোবাইলে প্লে স্টোরে চলে যেতে হবে। তো চলো আমি আমার মোবাইলে প্লে স্টোরে চলে যাব। তো দেখুন, এটা আমার মোবাইলের প্লে স্টোর। তো এখন এটাকে আমি ওপেন করে নেব। তো চলুন আমি আমার প্লে স্টোরটা ওপেন করে নিই। তো দেখুন, এখন আমার প্লে স্টোরটা ওপেন হয়ে গেছে। তো প্লে স্টোরটা ওপেন হওয়ার পরে দেখুন, উপরের দিকে এখানে একটা সার্চ অপশন আছে। তো এখানে আমি বাও অ্যাপ্লিকেশনটাকে সার্চ করব। তো চলুন আমি এখানে লিখব WOW, বাও। লিখে সার্চ করলে দেখুন, বাও অ্যাপস যেটা আছে সেই বাও অ্যাপসটাকে দেখুন, এখানে চলে এসছে। বাও অ্যাপস লিখে সার্চ করলে এটাকে আমি ওপেন করে নেব। তো চলুন এটাকে ওপেন করে নেওয়া যাক। দেখুন, ওপেন করতেই অনেক কটা রেজাল্ট চলে এসছে। এখন একদম উপরের যে রেজাল্টটা আছে, বাও অ্যাপস ম্যানেজার, এটাকে আমাকে ওপেন করে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো চলুন এটাকে এখন ওপেন করে ডাউনলোড করে ইনস্টল করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাও অ্যাপসটা এখন ওপেন হয়ে গেছে। তো এখানে দেখুন ইনস্টল বাটন আছে। তো এখন আমি যদি ইনস্টল বাটনে ক্লিক করি, তাহলে এই অ্যাপসটা আমার কিন্তু মোবাইলে ইনস্টল হয়ে যাবে। তো চলুন এটাকে ক্লিক করে ইনস্টল করে নেওয়া যাক। তো দেখুন, এখন এটাকে ক্লিক করলে আপনাকে এখানে অ্যাকসেপ্টের বাটন দিচ্ছে ইনস্টল করার জন্য। তো চলুন এটাকে অ্যাকসেপ্ট করে ইনস্টল করে নেওয়া যাক। তো দেখুন, এখন এটা ইনস্টল হচ্ছে, এখানে ডাউনলোড হলে দেখাচ্ছে। দেখুন এই অ্যাপসটা হচ্ছে আপনার 23 MB, খুব বেশি বড় না। এটা আপনি ইনস্টল করতে পারেন। এবং রেটিংটাও দেখতে পাচ্ছেন, 4.3 রেটিং আছে। তো রেটিংও খুব ভালো। এবং এটা আপনার দেখতে পাচ্ছেন প্রায় 1 মিলিয়ন লোক এই অ্যাপসটা ডাউনলোড করেছে। তো বুঝতেই পাচ্ছেন অ্যাপসটা যথেষ্ট ভালো, যার জন্যই 1 মিলিয়ন লোক এই অ্যাপসটাকে ডাউনলোড করেছে। 1 মিলিয়ন জন প্রায় এই অ্যাপসটাকে ডাউনলোড করেছে এবং ইনস্টল করে তারা এইভাবে পয়সা কামাচ্ছে। শুধু আপনি এখান থেকে আর্নিংই করতে পারবেন না, এই অ্যাপসের মাধ্যমে আপনি চ্যাটিং করতে পারেন, আপনি ফ্রিতে কল করতে পারবেন, এবং আপনি চাইলে আপনি ধার আপনি ক্রেডিট নিতে পারেন, আপনার ব্যালেন্স ক্রেডিট নিতে পারেন। তো চলুন আমি আপনাকে দেখিয়ে দেবো সমস্তটাই, কীভাবে আপনি বাও অ্যাপসটাকে ইউজ করতে পারবেন। তো তার আগে এটা ইনস্টল হয়ে যাক। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এখন এটা আমার বাও অ্যাপসটা আমার মোবাইলে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। তো দেখুন এখানে ইনস্টল দেখাচ্ছে। তো দেখুন এখানে ওপেনের অপশান দেখাচ্ছে। তো আমি চাইলে এখান থেকে আমি ওপেন করতে পারি, আর না হলে আমি কিন্তু আমার মোবাইলে যে বাও অ্যাপসটা ডাউনলোড হয়ে ইনস্টল হয়েছে তার একটা আইকন চলে এসছে। তো সেই আইকনটাকে ওপেন করে নিতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক সেখান থেকে কীভাবে ওপেন করব। চলুন সেখানে চলে যাওয়া যাক। তো দেখুন, এখানে আমার বাও অ্যাপসের অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছে, আইকনটা দেখাচ্ছে অ্যাপ্লিকেশনের। তো এটাকে ওপেন করে নেবো এখন। তো চলুন এখান থেকে আমি এটাকে ওপেন করে নিই। তো দেখতেই পাচ্ছেন এখন বাও অ্যাপসের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে দেখুন এইভাবেই আপনাকে ইন্টারফেসটা দেখাবে। এখন এখানে দেখুন একটা ইমেল আইডি চাইছে অথবা ইউজার নেম চাইছে। তো আপনাকে ইমেল আইডি এবং ইউজার নেমটা
সেটাই দিতে হবে যেটাকে আপনি যেটা দিয়ে আপনি এটাকে আপনি সাইন আপ করবেন। তো আপনি যদি সাইন আপ করা না থাকে তাহলে আপনাকে কিন্তু আগে সাইন আপ করতে হবে। তো এখানে তো আমার যেহেতু সাইন আপ করা নেই, তো চলুন আগে এটাতে বায়োঅপসের মধ্যে আমরা রেজিস্ট্রেশন করে নেবো। তো রেজিস্ট্রেশন করার জন্য দেখুন নিচের দিকে আছে, আপনাকে একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন। তো দেখুন নিচের দিকে এখানে আছে, এখানে দেখুন সাইন ইন করার জন্য আপনাকে প্রথমে এখানে আপনাকে ইমেল আইডি অর্থাৎ আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড অথবা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করতে পারেন। কিন্তু সাইন ইন করার জন্য তার আগে আপনাকে সাইন আপ করতে হবে, অর্থাৎ আপনাকে বায়োঅপসের মধ্যে জয়েন করতে হবে। জয়েন না করলে কিন্তু আপনি সাইন ইন করতে পারবেন না। তাই জন্য জয়েন করার জন্য এখানে একদম নিচে দেখুন জয়েন বায়োঅপস নাও বলে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করে জয়েন করতে পারেন। তো চলুন এখানে ক্লিক করে আগে রেজিস্ট্রেশন করে নেওয়া যাক, তারপরে আমরা সাইন আপ করে দেখবো কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশান থেকে পয়সা ইনকাম করতে পারবেন। তো দেখুন এটাতে ক্লিক করতেই আমার ব্রাউজারটা খুলে গেছে এবং বায়োঅপসের যে ওয়েবসাইটটা আছে সেটা খুলছে। এখন তো দেখতেই পাচ্ছেন বায়োঅপসের ওয়েবসাইটটা এখন অলরেডি খুলে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার কি বায়োঅপসটাতে আপনার ওপেন হওয়ার পরে আপনার ব্রাউজার আপনার ওপেন হয়ে গেলে এইভাবে আপনার দেখবেন আপনার ইন্টারফেসটা শো করবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন আপনি মেম্বার দেখতে পাচ্ছেন বায়োঅপসের যাদের মাধ্যমে আপনাকে জয়েন করতে হবে। তো আপনি যে কোনো মেম্বার আপনি সিলেক্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো। তো চলুন আমি এই মেম্বারটাকে আমি সিলেক্ট করি না, তো এখানে আমি ক্লিক করব। তো দেখুন আমি আপনি যে কোনো মেম্বার সিলেক্ট করতে পারেন। তো আমি এই মেম্বারটাকে সিলেক্ট করে জয়েন স্মার্ট বয় অন বায়োঅপস এর মাধ্যমে আমি জয়েন করবো। চলুন এটাকে সিলেক্ট করে নেওয়া যাক। তো দেখুন সিলেক্ট করতেই স্মার্ট বয়ের প্রোফাইলটা খুলে গেছে এবং এখান থেকে এখন দেখুন জয়েন স্মার্ট বয় বায়োঅপস আছে, সেটাতে ক্লিক করবো। চলুন এটাতে ক্লিক করে নেওয়া যাক। তো দেখুন ক্লিক করতেই এখানে আপনাকে ইমেল আইডি প্রথমে আপনাকে ইমেল অ্যাড্রেসটা দিতে বলছে। তো চলুন আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। এরপর এখানে দেখুন ইমেল অ্যাড্রেসটা এখন আমার দেওয়া হয়ে গেছে। এরপর একটা এখানে ইউজার নেম দিতে বলছে। তো দেখুন আমি এখান থেকে এখন আমার ইউজার নেমটা দিয়ে দিয়েছি। এরপর একটা পাসওয়ার্ড দেবো, এখন আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিয়েছি। এরপরে কনফার্ম পাসওয়ার্ড দেবো। চলুন এখন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবো। তো চলুন ক্রিয়েট অ্যাকাউন্টকে এখন ক্রিয়েট করে নেওয়া যাক। দেখুন এখন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে। তো দেখুন এখন অ্যাকাউন্টটা আমার ক্রিয়েট হয়ে গেছে। দেখুন এখন এখানে অ্যালাউ অপশন আসছে, তো চলুন অ্যালাউতে ক্লিক করে এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেওয়া যাক। আর একবার অ্যালাউ ক্লিক করতে হবে। তো দেখুন এখন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন ক্লিক এখানে এখন স্টার্ট বাটন আসছে, স্টার্টে ক্লিক করলে আমি কিন্তু বায়োঅপসে আমি বায়োঅপস থেকে আমি আর্নিং করতে পারবো। তো চলুন স্টার্টে ক্লিক করে স্টার্ট করে নেওয়া যাক। তো দেখুন এরপর এখন যেটা আসছে পার্সোনাল ইনফরমেশান, তো আপনাকে এখান থেকে পার্সোনাল ইনফরমেশান দিয়ে কিন্তু আপনাকে এই এটাকে বায়োঅপসে রেজিস্ট্রেশন করতে হবে। তো চলুন আমি আমার ফার্স্ট নেম দিয়ে দেবো। এরপরে দেখুন ডেট অফ বার্থ আসছে, তো ডেট অফ বার্থ আমি ঠিকঠাক দিয়ে দেবো। তো চলুন এখন এখানে সেটে ক্লিক করে সিলেক্ট করে নেবো আমার অ্যাকাউন্টটাকে আমি সেভ করবো। তো চলুন অ্যাকাউন্টটা সেভ করে নেওয়া যাক। তো দেখুন এখানে এখন আমার জেন্ডার জিজ্ঞাসা করা হচ্ছে, তো চলুন আমি এখান থেকে মেল সিলেক্ট করে নেবো। করে এখন কন্টিনিউ করলে আমার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো চলুন আমি কন্টিনিউ করে নেবো। তো দেখুন এখান থেকে আমি ফটো দিতে বলছে, তো আপনি চাইলে এখান থেকে আপনার ফটো আপনি ক্যামেরার মাধ্যমে ফটো দিতে পারেন অথবা আপনি যে কোনো গ্যালারি থেকে ফটো দিতে পারেন অথবা আপনি চাইলে নেক্সট করতে পারেন। তো চলুন এখন এখানে কোনো ফটো দেবো না, এটাকে আমি নেক্সট করে আমি এটাকে স্কিপ করে যাব। তো এখানে দেখুন আপনি বলছে যে আমি চাইলে ফটোটা এখন দিতে পারি অথবা এটাকে আমি স্কিপ করতে পারি। তো আমি এখন কোনো এখন ফটো দেবো না, এটাকে আমি এখন স্কিপ করে বেরিয়ে যাব, নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলে এইভাবে নতুন একটা উইন্ডো খুলে যাবে।
দেখুন আমার কান্ট্রিটা এখানে ইন্ডিয়া আসছে, যেহেতু আমি এখান থেকে ইন্ডিয়া থেকে এটাকে করছি তাই এটা অটোমেটিক ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি। আর এখানে একটা ফোন নাম্বার চেয়েছে, তো আমি এখানে একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দেবো। এটাকে ওকে করে নেব। এরপর এখানে সেন্ডে ক্লিক করলে আমার কিন্তু এটা ফোন ভ্যালিডেশনটা হয়ে যাবে। তো এখানে সেন্ডে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে একটা ওটিপি কোড আসবে আমার মোবাইলে। তো আপনারা অবশ্যই যখন মোবাইল নাম্বারটা দেবেন অবশ্যই কিন্তু ভেবে চিন্তে মোবাইল নাম্বারটা দেবেন, কারণ যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারটা যেন অবশ্যই আপনার মোবাইলে সেই মুহূর্তে থাকে এবং মোবাইলটা যেন অন থাকে। অর্থাৎ যে মোবাইল থেকে আপনি এটাকে করছেন সেই মোবাইলে কিন্তু আপনি আপনি সেই মোবাইল নাম্বারটি দেওয়ার চেষ্টা করুন যেটা আপনার মোবাইলে এই মুহূর্তে আপনার মোবাইল নাম যে মোবাইল নাম্বারটা মোবাইলে আছে, ঠিক আছে, এবং যেটা যে মোবাইলটা অন আছে। তো চলুন এটাকে এখন সেন্ডে ক্লিক করে সেন্ড করে নেওয়া যাক। তো দেখুন এখানে আপনাকে বলছে ফোন নাম্বার কনফার্ম করার জন্য আপনাকে জিজ্ঞেস করছে আপনি কার একবার। তো আপনি এখানে আমি কনফার্ম, তো আমি এখানে ওকেতে ওকেতে ক্লিক করবো। চলুন ওকে করে নেওয়া যাক। দেখুন ওকে করতে একটা আপনাকে বলছে 4 ডিজিটের একটা কোড আসবে, ওটিপি কোড। তো ওটিপি কোড আসলে আমি সেই কোডটা এখানে দিলেই কিন্তু আমার এখন অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো এটা 5 মিনিটের মধ্যে ওটিপি কোডটা আসে, এখানে আপনারা টাইমিংটাও দেখতে পাচ্ছেন, টাইমিংটা শো করছে 5 মিনিটের মধ্যে ওটিপি কোডটা আসবে। ওটিপি কোডটা আসলে আমি কিন্তু এখানে ওটিপি কোডটা দিলে আমার এটা ভেরিফিকেশনটা হয়ে যাবে। একটু ওয়েট করা যাক। আপনাকে এটাকে সেন্ড করার পর যদি কোনো রকম ওটিপি নাম্বার আপনার মোবাইলে না এসে থাকে তাহলে এখানে দেখুন রিসেন্ট বলে একটা অপশন আছে, আপনাকে এখানে কিন্তু রিসেন্টে ক্লিক করে আপনাকে আবার ওটিপি কোডের জন্য আপনাকে আবার কিন্তু ওদের কাছে রিকোয়েস্ট পাঠাতে হবে বা অ্যাপসের কাছে, তাহলে কিন্তু আপনার কাছে ওটিপি কোডটা চলে আসবে। আর রিসেন্ট SMS করার পরে যদি ওটিপি কোডটা না আসে তাহলে আপনাকে ওদের নাম্বার বা অ্যাপসের নাম্বারে কল করতে হবে। কল করলে ওরা আপনাকে কল করে আপনাকে ওটিপি কোডটা জানিয়ে দেবে। তো চলুন আগে আমরা রিসেন্ট SMS করে দেখে নিই কীভাবে ওটিপি কোডটা আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু ওটিপি কোডটা রিসেন্ট SMS করার পরেও আসেনি। তাহলে এখন যে অপশানটার উপরে রয়েছে সেটা হচ্ছে কল মি। তো আমি বাও অ্যাপসকে কল করব, কল করলে ওরা আমাকে কল করবে, কল করে ওটিপি কোডটা জানিয়ে দেবে। তো চলুন বাও অ্যাপসকে কল করা যাক। তো দেখুন এখন কল করেছি, তোমার মোবাইলে একটা কল আসবে বুঝিনি। দেখুন কলটা চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন কলটা চলে এসছে। এখন দেখ আমি রিসিভ করবো কলটাকে। তো দেখতে পেলেন যে ভেরিফিকেশন কোডটা আমাকে এখানে বলে দেওয়া হলো কল করে। তো এখন আমি এখানে ভেরিফিকেশন কোডটাকে বসিয়ে আমি এটাকে লগ ইন করবো। তো চলুন ভেরিফিকেশন কোডটা দেওয়া হয়ে গেছে, এখন দেখুন এখানে অ্যালাউ আসছে। তো অ্যালাউ বাটনে ক্লিক করলে এখন আমার এটা রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। চলুন অ্যালাউতে ক্লিক করে নেওয়া যাক। তো দেখুন এখানে দেখাচ্ছে ইয়োর কলার আইডি ফোন নাম্বার হ্যাজ বিন ভ্যালিডেটেড, তার মানে আমার কিন্তু ফোন নাম্বারটা ভ্যালিডেট হয়ে গেল, অর্থাৎ আমি রেজিস্টার হয়ে গেলাম। তো চলুন পরের স্টেপে যাওয়া যাক। তো দেখুন এখন অলরেডি আমি অ্যাপসে হয়ে গেছি, লগ ইন হয়ে গেছে। এখন চলুন অ্যালাউ করা যাক। দেখুন আমাকে এখানে বা অ্যাপসে অলরেডি বিভিন্ন ফ্রেন্ডদের ইনভাইট করার জন্য বলছে, তো আমি এটাকে এখন করতে পারি বা পরে করতে পারি। তো চলুন এটা পরে করে নেব। দেখুন এখন রেজিস্টার হওয়ার পরে আমার বা অ্যাপসটা খুলে গেছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশান আছে। তো বন্ধুরা সবার আগে আমি এখানে জানিয়ে দিই এখানে ইনকাম করার পদ্ধতিটা কি। বন্ধুরা এখানে ইনকাম করার পদ্ধতিটা হলো এরকমই। তো দেখুন বাও অ্যাপস হলো, বাও অ্যাপস হলো একটা প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন কোম্পানিগুলো তাদের অ্যাড এখানে দিয়ে থাকে। আপনি যাই করুন না কেন এখানে যে জিনিস যে কোনো কিছু পারফর্ম করুন না কেন, অর্থাৎ আপনি যে কোনো অপশানে যান, আপনি যাই করুন না কেন, চ্যাটিং করুন, কলিং করুন, কোনো বন্ধুকে ইনভাইট করুন, যাই করুন না কেন, তার জন্য যে পেজটা সার্ফিং হবে, যে পেজটা ওপেন হবে, সেখানে দেখবেন কিছু অ্যাড চলছে, বিভিন্ন কোম্পানির অ্যাডগুলো চলছে। তো সেই অ্যাডগুলো দেখার জন্য কিন্তু সেই কোম্পানিগুলো বা অ্যাপসকে কিছু টাকা দিয়ে থাকেন, অর্থাৎ কিছু আর্নিং দিয়ে থাকেন বা অ্যাপসকে, এবং বা অ্যাপস তার একটা পার্সেন্টেজ ভিউয়ার্সদের দিয়ে থাকেন।
তো এইভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন, অর্থাৎ আপনি এখানে ওই অ্যাডগুলো দেখার জন্য পয়সা পাবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি আর্নিং করতে পারেন। তো দেখুন এখানে আমি মেনুতে ক্লিক করব, মেনুতে ক্লিক করলে এখানে দেখুন আপনার বিভিন্ন অপশানগুলো খুলে গেছে। তো দেখুন এখানে আমার আর্নিং দেখাচ্ছে এখন 00, যেহেতু আমি সবে জয়েন করেছি তাই এখানে আর্নিং দেখাচ্ছে 00। তো এখানে আপনি যখন কিছু ওপেন করবেন তখনই কিন্তু দেখুন একটা অ্যাপস চালু হবে, যেমন ধরুন মাই 12 টাকা ওপেন করব। তো দেখুন কোনো রকম নোটিফিকেশান নেই। এখান থেকে আপনি যদি গেমে যান, বাও গেমস, তো দেখুন বাও গেমস ওপেন হওয়ার জন্য দেখুন আপনার পেজটা সার্ফিং হচ্ছে, ঠিক আছে। বিভিন্ন আপনি একটা ওয়েবসাইটে চলে গেছে, আপনার ব্রাউজারটা ওপেন হয়ে গেছে এবং সেখানে একটা পেজ সার্ফিং হচ্ছে। তো এই পেজ সার্ফিং হওয়ার জন্য কিন্তু আপনাকে বাও অ্যাপস পয়সা দেবে, এবং আপনি দেখুন এখানে বিভিন্ন অ্যাডগুলো দেখতে পাচ্ছেন। দেখুন এখানে, তো দেখুন এখান থেকে আপনার বিভিন্ন রকম গেম আছে, আপনি বিভিন্ন রকম গেম সার্ফিং করতে পারেন, তার জন্য বাও অ্যাপস আপনাকে পয়সা দেবে। দেখুন এখানে একটা অ্যাড চলছে, আপনাকে আমি দেখে দিচ্ছি, দেখুন এই একটা অ্যাড চলছে, এই অ্যাডটা দেখার জন্য কিন্তু আপনাকে বাও অ্যাপস পয়সা দেবে। যদি আপনি এখানে একটা ক্লিক করেন তাহলে কিন্তু বাও অ্যাপস তার জন্য পয়সা পায়, এবং তার জন্য বাও অ্যাপসে আপনাকে তারা একটা পার্সেন্টেজ দেবে। তো আপনি এটাকে ক্লিক করলে আপনি ইনকাম করবেন, এবং ক্লিক না করলেও আপনাকে কিন্তু ইনকাম করবেন, ক্লিক করলে আপনি বেশি আর্নিং করবেন। তো এরকমভাবে অ্যাডভার্টিসমেন্ট আপনি দেখতে পারেন, আপনি যে কোনো কিছু সার্ফিং দেখুন, এখানে সার্ফিং করার জন্য দেখুন এখানে একটা অ্যাড চলছে, দেখতেই পাচ্ছেন এগুলো অ্যাড চলছে, এগুলো হচ্ছে একটা অ্যাড, তো এটাকে ক্লিক করবেন। তো এইভাবে আপনি কিন্তু অ্যাড দেখার জন্য এখানে থেকে আপনি কিছু পয়সা আর্নিং করতে পারেন, অর্থাৎ বাও অ্যাপস কিছুটা আপনার পার্সেন্টেজ রেখে দেবে, রেখে দিয়ে আপনাকে কিছুটা আর্নিং দেবে। এভাবে আপনি যে কোনো কিছু ওপেন করতে পারেন। দেখুন এখানে ক্যাশ আউট আছে, বিভিন্ন অপশন আছে। তো আমি এখন গেমস থেকে বেরিয়ে যাব, তারপর দেখুন আপনি এখান থেকে বিভিন্ন অপশন আছে এখানে, যেমন মাই বাও, এখান থেকে আপনি আপনার বাও অ্যাপসের আপনি ওয়ালেট টাকা চেক করতে পারেন। এখান থেকে আপনি আপনার বন্ধুকে ইনভাইট করতে পারেন, দেখুন আপনি বন্ধুকে ইনভাইট করার জন্য বিভিন্ন অপশন আছে, যেমন ফার্স্ট অপশনটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, আপনি SMS এর মাধ্যমে বন্ধুকে ইনভাইট করতে পারেন, অথবা আপনি আপনি ইমেলের মাধ্যমে করতে পারেন, অথবা অন্যান্য অপশনও আছে। চলুন প্রথমে দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে আপনি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করবেন। দেখুন হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এইভাবে হোয়াটসঅ্যাপটা আপনার ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আপনি যে ফ্রেন্ডকে আপনি ইনভাইট করতে চান সেই ফ্রেন্ডকে সিলেক্ট করবেন, সিলেক্ট করলে এখন এটাকে দেখুন নিচে রাইট ক্লিক অপশন আসছে, এটাকে এই রাইট সাইনে আপনি ক্লিক করলে আপনার বাও অ্যাপসের লিঙ্কসটা সেই বন্ধুর কাছে চলে যাবে, এবং সেই লিঙ্কসটা থেকে যখন আপনার সেই বন্ধুটা বাও অ্যাপসটাকে ওপেন করে ইনস্টল করবে তার জন্য আপনি কিছু আর্নিং করতে পারবেন। তো চলুন এখন লিঙ্কটাকে পাঠিয়ে দেওয়া যাক। দেখুন লিঙ্কটাকে পাঠিয়ে দেওয়া বন্ধুর আপনার প্রোফাইলে দেখুন লিঙ্কটা চলে গেছে। এখন এই লিঙ্কটাকে ওপেন করে যদি আপনার বন্ধু বাও অ্যাপসটাকে ওপেন করে অথবা সে রেজিস্টার করে বাও অ্যাপসের মধ্যে, তাহলে কিন্তু আপনার আর্নিং হবে। তো এইভাবে সিম্পল ওয়েতে আপনি পয়সা কামাতে পারেন বাও অ্যাপসের মাধ্যমে, খুবই সহজ পদ্ধতি। এখান থেকে আপনি আপনার পার্সোনাল পেজটাকেও চেক করতে পারেন, আপনার পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ আপনার পার্সোনাল প্রোফাইলে আপনি ইনপুট করলেও কিন্তু আপনার এখান থেকে পয়সা আর্নিং হবে, অর্থাৎ আপনি এখানে আপনার ডিটেলসটা দিলে সেখান থেকেও কিন্তু আপনার পয়সা আর্নিং হবে। দেখুন এখান থেকে আপনি ইমেলটাকে যদি ভ্যালিড করেন তাহলে আপনার এখান থেকে পয়সা আর্নিং হবে, ঠিক আছে। এইভাবে আপনি যাই করুন না কারণ আপনার এখান থেকে কিন্তু পয়সা আর্নিং হচ্ছে। আপনি বিভিন্ন দেখুন অ্যাডগুলো চলছে, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাডগুলো চলছে, দেখুন এয়ারটেলের অ্যাড চলছে, এইভাবে বিভিন্ন অ্যাডগুলো কিন্তু এই অ্যাপসের মধ্যে চলে। এই অ্যাড চলার জন্য কিন্তু আপনারা এখান থেকে পয়সা আর্নিং করতে পারেন। তো দেখুন এখানে একটা অ্যাড দিচ্ছে, নিফটির একটা অ্যাড দেওয়া হচ্ছে। তো এইভাবে বিভিন্ন অ্যাডগুলো দেখার জন্য কিন্তু বাও অ্যাপস আপনাকে পয়সা দেবে, কারণ বাও অ্যাপসও এইসব কোম্পানিগুলো থেকে কিছু আর্নিং করছে, এবং তারই একটা পার্সেন্টেজ আপনার দেখার জন্য, অর্থাৎ ভিউয়ার্সরা দেখার জন্য ভিউয়ার্সদের দিয়ে থাকেন। সেভাবে আপনারা বিভিন্ন অপশন পাবেন, যেমন অ্যাডভার্টাইজমেন্ট, বাও গেম, এভাবে ডোনেট ক্যাশ। আপনি এখান থেকে যদি ক্যাশ আউট করতে চান তাহলে আপনি এখান থেকে এটা এই বাটনটাতে ক্লিক করে কিন্তু আপনি ক্যাশ আউট করতে পারেন। তো দেখুন এখানে ক্যাশ আউটের অপশানে গেলেও কিন্তু আপনার একটা নতুন পেজ করবে, সেখানেও আপনার কিছু পেজ সার্ফিং হবে, কিছু পেজ ব্রাউজিং হবে, এবং সেখানেও কিছু অ্যাড দেখাবে, সেখান থেকেও আপনি পয়সা আর্ন করতে পারেন।
তো এইভাবে আপনি যাই করুন না কেন ব্যবসার মধ্যে, সেখানেই আপনার সেই পেজটা খোলার জন্য সেখানে কিছু অ্যাডস পারফর্ম হবে, এবং অ্যাডস পারফর্ম হওয়ার জন্য এবং অ্যাডসটা দেখার জন্য আপনার আর্নিং হবে। এইভাবে খুবই সিম্পল ওয়েতে আপনি প্রতিদিন প্রায় 500 থেকে 700 টাকা আপনি অনায়াসে ইনকাম করতে পারেন। তো দেখুন এইভাবে আপনার বিভিন্ন অপশন আছে, আপনি অ্যাড বা ক্রেডিট নিতে পারেন, এখান থেকে আপনি ক্রেডিটও নিতে পারেন, এখান থেকে আপনি সেটিংসটা চেঞ্জ করতে পারেন। দেখুন এখান থেকে আপনি ফিডব্যাক দিতে পারেন, আপনি ওয়েবসাইট সম্বন্ধে এখান থেকে জানতে পারেন। এইভাবে আপনার বিভিন্ন অপশন কিন্তু ওয়েবসাইট মধ্যে আছে। এখান থেকে আপনি চাইলে চ্যাটিং করতে পারেন, আপনি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করে এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে যেমন চ্যাটিং করেন সেখানে এখানেও সেই চ্যাটিং করতে পারেন। এখান থেকে আপনি বিভিন্ন বন্ধুর কন্ট্যাক্ট নাম্বারগুলোকে এখানে আপনি অ্যাড করতে পারেন এবং তাদেরকে ফ্রিতে কল করতে পারেন। এবং এরপরে দেখুন আপনার এছাড়াও আপনি গ্রুপ চাইলে গ্রুপে গ্রুপ হিসেবে জয়েন করতে পারেন। তো এইভাবে বন্ধুরা আপনার বাও অ্যাপসটা কাজ করে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে বাও অ্যাপসের মধ্যে আপনারা আপনি নিজের প্রোফাইলটাকে অ্যাক্টিভেট করিয়ে, অর্থাৎ আপনি বাও অ্যাপসের রেজিস্টার করে কীভাবে আপনি প্রতিদিন সহজেই 500 থেকে 700 টাকা ইনকাম করতে পারেন। তো বন্ধুরা এইভাবে আপনারা বাও অ্যাপসে রেজিস্টার করুন, আর অবশ্যই আজ থেকে পয়সা ইনকাম করা শুরু করে দিন। অনেক অনেক বন্ধুদের ইনভাইট করুন যাতে তাদের মাধ্যমে আপনি পয়সা ইনকাম করতে পারেন। তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে লাইক দেবেন, আমার ভিডিও সবার মধ্যে শেয়ার করুন, আপনাদের বন্ধু বান্ধব যত জানাশোনা সবাই আছে সবার মধ্যে শেয়ার করুন। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ দেখুন আপনার আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তো তার জন্য আপনাকে কোনো পয়সা খরচা করতে হয় না। বন্ধুরা সাবস্ক্রাইব করলে আপনাদের যে সুবিধাটা হবে, আপনাদেরকে আমার ভিডিও ইউটিউবে গিয়ে আলাদা আলাদা করে সার্চ করতে হবে না, আপনারা কিন্তু আপনাদের চ্যানেল থেকে সমস্ত ভিডিও দেখতে পারবেন। যখনই আপনারা সাবস্ক্রাইব বাটনটাতে গিয়ে সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করবেন, অর্থাৎ আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, তখন সমস্ত ভিডিও আমি যে ভিডিওগুলো আপলোড করব ইউটিউবে সমস্ত ভিডিও সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলে চলে যাবে। আপনি আপনার চ্যানেল থেকে হোম অপশন থেকে কিন্তু সমস্ত ভিডিও দেখে নিতে পারবেন এবং সেখান থেকেই আপনি ভিডিওগুলো চালিয়ে নিতে পারবেন নতুন নতুন আমি কী ভিডিও আপলোড করেছি। তো বন্ধুরা আজকের জন্য এটুকুনি, আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে, আপনার দিন শুভ, ধন্যবাদ।